আসসালামু আলাইকুম, বিডিএস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। অবশেষে ভাইরাল হলো আইপিএল সুন্দরী প্রীতি জিন্তা ও ক্রিস গেলের একটি ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। 2008 সালে শুরু হয়েছে আইপিএল, দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গিয়েছে। নতুন অনেক দলের দেখা মিলেছে, অনেক দল বাদ পড়েছে, কেউ ম্যাচ পাতানোর অপরাধে নিষিদ্ধ হয়েছে, ফিরেও এসেছে আবার। কিন্তু একটি দল ছিল সবসময় কিংস ইলেভেন পাঞ্জাব, আর পাঞ্জাবের ম্যাচ মানেই দেখা মিলত একটি পরিচিত মুখ, যেটা কিনা প্রীতি জিন্তার। তবে বিস্তারিত বলার আগে দর্শক, আপনার কাছে জানতে চাই আইপিএল এর ক্রয়োদশ আসরে, অর্থাৎ এই আসরে আপনি কোন দলের সাপোর্ট করছেন, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। এদিকে সবসময় ব্যাটিং দানব বলেই পরিচিত ক্রিস গেল, অথচ আইপিএল মাতানো ওই তারকাকে নিলামের দুই দিনে দুইবারই তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। যদিও দিনের শেষ বেলায় তাকে এবার বেছে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা। ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে তাকে দলে ফেরাতে হয়েছিল তার। ক্রিস গেলের নাম বলতেই হাতটা উঁচু করে ধরেছিলেন প্রীতি জিন্তা। প্রতি ম্যাচেই নেচে পতাকা দুলিয়ে দলকে সমর্থন জানান দলটির মালিকদের একজনই বলিউড তারকা। কিন্তু এই 10 বছরে তার এমন আবেগ অনুপ্রেরণার প্রতিদান দিতে পারেনি এখনও কিংস ইলেভেন পাঞ্জাব। এবার সেটা বদলাতে চান ক্রিস গেল। প্রীতির জন্য হলেও পাঞ্জাবকে আইপিএল জেতাতে চান উইন্ডিজ ওপেনার। তিনি বলছেন, দলের মালিক প্রীতি জিন্তা এত অসাধারণ, এতই অসাধারণ আর এত উৎসাহী, তিনি সবসময় খেলোয়াড়দের উৎসাহ দেন, এটা খুবই দারুণ ব্যাপার। এজন্য আমার মতে এই বছর আইপিএল জেতা উচিত শুধুমাত্রই তার জন্য। এতে অবশ্য নিজেরও অপূর্ণ এক ইচ্ছা পূর্ণ হবে গেইলের, এমনটা বলছেন ক্রিস গেল। তিনি বলছেন, আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত আইপিএল জেতা হয়নি। টাইমস অফ ইন্ডিয়াকে নিজের ইচ্ছের কথা জানাতে গিয়ে আরেকটি কথাও তিনি জানিয়েছিলেন। আর বলে রাখা ভালো, দুর্দান্ত এবার ফর্মে আছে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটাররা। কেএল রাহুল আর মায়াঙ্ক আগরওয়াল দুই ওপেনার দুর্দান্তভাবে কিংস ইলেভেন পাঞ্জাবকে টেনে নিয়ে উঠাচ্ছেন। গত ম্যাচে ম্যাচ জিতে যখন প্রীতি জিন্তার ড্রেসিং রুমে এসেছেন, সবাই প্রীতি জিন্তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্রিস গেইলের সাথে তখন একটি টিকটক ভিডিও করেছিলেন প্রীতি জিন্তা, যেটা কিনা এখন তার টুইটার থেকে প্রকাশ হওয়ার পরপরই পুরোপুরি নেট দুনিয়ায় ভাইরাল। সেই টিকটক ভিডিওটিতে ক্রিস গেইল বলেছেন, আমি দুটো জিনিস চাই, এবারের আইপিএল জিততে চাই শুধুমাত্র প্রীতি জিন্তার জন্য, এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী বিশ্বকাপ জিততে চাই, অর্থাৎ 2023 বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে আমার দল ওয়েস্ট ইন্ডিজের। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন।